নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্কুল একত্রীকরণের নামে স্কুল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সেভ এডুকেশন কমিটি। ব্যাপক পরিমাণে ইউরিয়া সার সহ আটক তিন, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। করিমগঞ্জে নেশা সামগ্রী পাচারে গ্রেফতার দুই, উদ্ধার ল্যাপটপ ও মোবাইল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে স্কুল একত্রীকরণের নামে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং তৃতীয় শ্রেণী থেকে বিজ্ঞান ও গণিত মাতৃভাষাতে পড়ানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। বৃহস্পতিবার শিলচর অফিসপাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে কমিটির কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তারা জানান, জাতীয় শিক্ষানীতি 2020 দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে তৈরি হয়েছে। এই শিক্ষানীতিতে ক্লাস্টার স্কুল গঠনের কথা বলে মার্জার প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার আইনি বৈধতা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্কুল একত্রীকরণের নামে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। আরো যোগ করে জানান, শিক্ষা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার, কিন্তু একত্রীকরণের নামে স্কুল বন্ধের দরুন গ্রামের গরিব পরিবারের ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে। এছাড়াও মাতৃভাষার স্কুল পরিকাঠামোহীন অবস্থায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ না করে হঠাৎ করে বিজ্ঞান ও গণিত ইংরেজি ভাষায় পড়ানোর সিদ্ধান্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে জানান। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির কাছাড় ইউনিটের সভাপতি দীপঙ্কর চন্দ, সম্পাদক শ্যামদেও কর্মী, অসম রাজ্য শাখার সহসভাপতি সুব্রত চন্দ্র নাথ সহ অনেকে। তাই আজকের এই জমায়েত থেকে আমরা দাবি উত্থাপন করছি, অনতিবিলম্বে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল প্রথা চালু করা হোক, মাতৃভাষায় শিক্ষা লাভের কথাটা, শিক্ষাদানের কথাটা আমাদের দেশের মনীষীরা বারবার বলে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা ছিলেন তারা সবাই মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিতে সুপারিশ করেছেন। এবং সেই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মনীষী, ভারতবর্ষের রেনেসাঁ আন্দোলনের অন্যতম বলিষ্ঠ পথিকৃৎ, তিনিও বলে গেছেন যে ইংরেজি ভাষাটাকে প্রাধান্য দিয়ে শিখতে হবে যদি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমাদের পরিচিতি ঘটাতে হয়। কোথায় সেই রবীন্দ্রনাথের মাতৃভাষায় শিক্ষার সুপারিশ, কোথায় সেই ইংরেজি শিক্ষার সুপারিশ? এগুলিকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে একটা সরকার নতুন শিক্ষা ব্যবস্থাকে চালু করে দিল যেখানে মাতৃভাষায় শিক্ষা লাভের কথা বলা থাকলেও বাস্তবে সেটা প্রয়োগ করা হচ্ছে না, এবং যেখানে ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়ে ভাষা হিসাবে শিক্ষাদানের কথা প্রাইমারি লেভেল থেকে বলা হচ্ছে সে কোথাও তারা কর্ণপাত করছে না। তিনটি ট্রাকে মোট 28,230 কেজি ইউরিয়া সার জব্দ করল কাছাড় পুলিশ। আটক হওয়া ট্রাকগুলোর নেই কোনো বৈধ নথি। পুলিশের অনুমান, অসমের বরাদ্দ সরকারি ইউরিয়া সার কোনো দুষ্টচক্র বাইরে পাচার করে দিচ্ছে। এর আগেও বহুবার এ ধরনের সার কেলেঙ্কারি সামনে এসেছে। এ ব্যাপারে কাছাড় পুলিশ সুপার নমল মাহাতা জানান, তিনটি ট্রাকের সূত্র ধরে বহু নতুন তথ্য লাভ করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। পাশাপাশি এখন অবধি তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন আমজাদ হোসেন, শিপার আহমেদ লস্কর এবং মিসবা ইসলাম লস্কর। পুলিশ সুপার জানান, মঙ্গলবার কালাইনে ট্রাক তিনটি আটক করা হয়। এদিনে পুলিশের তহলদারি দলকে দেখে চালকরা ট্রাক রেখে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ তাদের তিনজনের যোগসাজশ সম্পর্কে নিশ্চিত হয়। দুজনের বাড়ি শিলচর থানা এলাকায় এবং শিপারির বাড়ি ধলাইয়ে। তিনি এও বলেন, এই সার সিন্ডিকেটের সাথে জড়িতদের শীঘ্রই আটক করা হবে। নাম্বাৰৰ গাড়ী, নাগালেণ্ডৰ ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ী, তিনিটা গাড়ীকে আমি থানালৈ আনিলোঁ, কালাইন থানালৈ, আৰু তেওঁলোকক আনি তাৰপিছত কাগজ পত্ৰ আমি পৰীক্ষা কৰিলোঁ। তাৰ লগতে আমি এই গোটেই ঘটনাটোৰ আঁৰত কোনকেইজন ব্যক্তি আছে যিসকলে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে বাৰম্বাৰ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বাৰম্বাৰ এই ইলিগেল ইউৰিয়া বা ফাৰ্টিলাইজাৰ বিৰুদ্ধে সৰব হৈ আছে আৰু তেওঁ ইয়াৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা, আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আহ্বান জনোৱাৰ পিছতো এই কিছুমান ব্যক্তিয়ে
আমার বরাক জেলার অবৈধ হারর ব্যবসায় চলে আছে। গতিহে এই তিনিটা গাড়ি যেটা আমি ইন্টারসেপ্ট করা হল, ধরল এই গোটেকটা গাড়ি আমি অনুসন্ধান করে আমি গম পালো যে ইয়াত কেবাজন ব্যক্তি ইয়ার সম্পর্কিত হয়ে আছে। আর আমি তিনজন ব্যক্তিক যা রাতে আমি আটক করেছো। এজন হল সিফার আহমেদ লস্কর, ধলাই অঞ্চলের, এজন হল মিসবাহুল ইসলাম লস্কর, হল শিলচর থানার এরিয়া, আর এজন হল আবদান আমজাদ হুসেন লস্কর, এই শিলচর থানার এরিয়া। গতি এই তিনজন ব্যক্তি ইয়ার লগত আরো কেবাজন ব্যক্তি আছে যা এটা অনুসন্ধানের খাতির আমি আপনার নামটা নজনাও, আমি ইতিমধ্যে অ্যারেস্ট করেছো আর জোর আমি তদন্ত চলাই। ফের নেশা সামগ্রী পাচারের পথে গ্রেফতার করা হলো দুই পাচারকারীকে। পাশাপাশি পাচার কার্যে ব্যবহৃত দুটি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা রেলগেট সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার ও গাঁজা বাজেয়াপ্ত করল করিমগঞ্জ পুলিশ। এদিন ত্রিপুরা থেকে মোট ১১ প্যাকেটে প্রায় ১১.৫ কেজি গাঁজা সহ ১৫ কৌটো ব্রাউন সুগার করিমগঞ্জের পাচারের পথে নেশা সামগ্রীগুলো বাজেয়াপ্ত করেন করিমগঞ্জ সদর থানার টিএসআই শামসুল হক। এছাড়াও ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সহ একটি ল্যাপটপও জব্দ করে পুলিশ। পাশাপাশি নেশা সামগ্রী পাচারকারী অজয় কুমার ত্রিপুরা ও রাকেশ ত্রিপুরা নামে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ। বাজেয়াপ্ত করা ব্রাউন সুগার ও গাঁজা মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী জব্দ করে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গেছে। গাঁজা আছে প্রায় ১১.৫ কিলো এবং আমরা এখানে পুরো ফর্মুলাটি তৈরি করি। আমরা বর্তমানে তারা থানার তারা ত্রিপুরা থেকে নিয়ে আসছে, তারা চেন্নাই থেকে আমরা মধ্যপুর হয়ে এখান থেকে আটকাইছি। তারা চেক করে তারা পাওয়া গেছে। কত কেজি আছে গাঞ্জা? ১১.৫ কিলো ২ গ্রাম। আচ্ছা, এই নাম জানেন? একটার নাম হলো গিয়া অজয় কুমার দেব ত্রিপুরা, আর একটা হলো রাকেশ ত্রিপুরা। কোন জায়গায় ধরো? এখানেই ধরো। কত টাকা জিনিস এখানে নিয়ার পর লক্ষাধিক টাকা লোক খারাপ লোকে আর কেউ না, এখনো আমরা ইন্টারগ্রেশন করা ছিল আর ইনকোয়ারিতে দেখা যাবে। আলগাপুর আইসিডিএস এর সীমাহীন দুর্নীতির তদন্তের দাবি আরো জোরদার হয়ে উঠেছে। বৃহস্পতিবার আলগাপুর আইসিডিএস এর চণ্ডীপুর আরে গ্রামের ৪২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেপরোয়া দুর্নীতির তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুবিধাপ্রাপক শাহিদ আহমেদ তাপাদার। ৪২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পুতুল রানী সিংহের বেপরোয়া দুর্নীতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাধীন গর্ভবতী মহিলা পিএমভিওয়াই প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। এছাড়া কেন্দ্রের জন্ম থেকে ৬ বছর পর্যন্ত শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টেক হোম রেশন রান্না করা খাবারের সুবিধা থেকে বঞ্চিত। কঞ্চিকাতা শিশুদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী বলে অভিযোগ করেন তিনি। এক কথায় কাগজে কলমে সবকিছু ঠিকঠাক দেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বরাদ্দ সামগ্রী আত্মসাত করছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। বর্তমানে চলছে পোষণ মাস, কিন্তু চণ্ডীপুর আরে গ্রামে পোষণ মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অচল রয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে অভিযোগ করে শাহিদ আহমেদ তাবাদার বলেন, আমার দাবিটাও এইটাই যে মানে গত মাসের ২৮ তারিখ মানে দেখা যার ডিলারের পথে কিছু খানিবনি আইছে। এই খানিবনি যে স্কুলও ১ তারিখ থেকে মানে খাবার দেওয়ার ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা এইগুলা তারা কোনো কিছু মানে করছে না, তারা জবাব দিতে হয় কিন্তু আমার বাচ্চা তার গড় দিয়ে পারলে। এইটাই আমি সিএমর স্যারের কাছে আর আপনার মিডিয়ার যুগের সাথে আমি এটা তুলিয়া ধরিয়া যে যাতে আপনারা এটা সিএমও তো নিয়ে খুলসাইবার চেষ্টা নেবেন। সেন্টারে কি পড়াশোনা হয়? জি না, পড়াশোনাও হয় না। আপনার মানে স্বাস্থ্য বিভাগেরও কোনো মানে পদক্ষেপ নেওয়া হয়? আপনি বলছেন যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না। জি জি, বর্তমানে দেওয়া হচ্ছে, আগে কি দেওয়া হয়েছে? আগে তো হচ্ছে না, রানিং অবস্থায় দেওয়া হচ্ছে না। এই মাস হইল কি মানে মানে স্বাস্থ্য দিবস পালন করার মাসটা, এই মাসে এখন দেখা পোষণ মাস। জি, পোষণ মাস। হ্যাঁ, পোষণ মাস, কিন্তু এইটাই করাই হচ্ছে না এই সেন্টারে। আপনি কি এই ব্যাপারে হাইলাকান্দির জেলা শাসক জি বা আলগাপুরের সিডিপির দৃষ্টি আকর্ষণ করছেন? জি, আকর্ষণ করছি। আর মানে সিডিপির
খাসে আইছি সিভিডিসিবি স্যার আজকে এখানে ফিল্টে নাই তার জন্য আমি নেক্সট যোগাযোগ করার জন্য চেষ্টা করি। শিলচরেও আগামী 17 সেপ্টেম্বর অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ। এই মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ ভারত সহ 15টি দেশে আয়োজন করা হয়েছে। প্রায় 2000-এর বেশি স্থানে রক্তদান শিবির আয়োজন করে 2 লক্ষ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলচর জৈন ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রক্তদান অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ শিলচর শাখার মুখ্য পৃষ্ঠপোষক মূলচাঁদ বৈদ এ কথা জানান। মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ উপলক্ষে শিলচরের 7টি স্থানে রক্তদান শিবির আয়োজন করা হবে। এগুলো হল জৈন ভবন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল হাসপাতাল, রেডক্রস হাসপাতাল, পুলিশ রিজার্ভ, ডন বস্কো স্কুল এবং শিলচর এনআইটি। রক্তদান শিবিরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবি কানান। এছাড়াও শিবিরের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলাশাসক রোহন কুমার ঝা। 17 তারিখ को हमारे आचार्य महासमुंड जी का दीक्षा दिन है, हमारे तेरापंथ युवक परिषद का फाउंडेशन डे है, उसी दिन हमारे भारत के माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जन्मदिन है। उसी उपलक्ष्य में हमारे अखिल भारतीय तेरापंथ युवक परिषद ने एक मेगा ब्लड कैंप का आयोजन किया है, जो इंडिया में हमारा टारगेट 2000 से ऊपर में भी कैंप हो चुके हैं। इंडिया को छोड़ के भी लगभग 15 कंट्री में हमारे कैंप हो रहे हैं। जहाँ हमारी ऑर्गेनाइजेशन नहीं है वहाँ पर हमने दूसरी ऑर्गेनाइजेशन सहयोग लेके वहाँ पर हमने कैंप लगाया है। हमारा उद्देश्य सिलसिले में ये 7 कैंप लग रहे हैं, 7ों के नाम मैंने वापस बता देता हूँ। डॉन बॉस्को है, रेड क्रॉस है, मेडिकल है, एनआईटी है, सिविल हॉस्पिटल है, पुलिस रिजर्व है और एनआईटी। ये 7 जगह पर हमारा कैंप है और 7 हमारे हमको इस कैंप के लिए बहुत सी एनजीओ के सहयोग मिला है, जो अपने ब्लड कैंप में हमारे साथ में आएंगे, जो ब्लड डोनेशन कराएंगे। इसमें भारतीय जनता पार्टी युवा मोर्चा भी है, रोटरी क्लब ग्रेटर भी है और दूसरी संस्थाएं बहुत है जो हमें इस ब्लड कैंप के लिए सहयोग करेंगे। और मैं मीडिया के माध्यम से यही आवेदन करूँगा समस्त ब्लॉकवासी को, बोला आप ज़्यादा से ज़्यादा हमारे करीमगंज में भी कैंप लग रहे हैं, एलाकांडी में भी कैंप लग रहे हैं, जो जिसको जहाँ सुविधा हो हमारी 7 जगह जो कैंप लग रहे हैं वहाँ हम आपको एक मोबाइल नंबर, हमारा टूबलो चलेगा उसका मोबाइल नंबर रहेगा, आप पहले रजिस्ट्रेशन करा सकते हैं, आपको जहाँ पर जैसे सुविधा हो वहाँ पर आप अपना रजिस्ट्रेशन। বিগত 25 দিন ধরে নিখোঁজ কুচুদরম থানা এলাকার গঙ্গানগর 4 খণ্ড গ্রামের সমীর উদ্দিন লস্কর ও রুমি বেগম লস্করের বছর 14 ছেলে তথা গঙ্গানগর নিকামা এইচএস স্কুলের 7ম শ্রেণীর ছাত্র আরিফ উদ্দিন লস্কর। এই অবস্থায় ছেলেকে উদ্ধারে কাতর আর্য জানান নিখোঁজ আরিফের অভিভাবকরা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ আরিফ উদ্দিন লস্করের বাবা সমীর উদ্দিন লস্কর ও মা রুমি বেগম লস্কর জানান, গত 19 আগস্ট সকাল 9টায় স্কুলে যাওয়ার কথা বলে আরিফ বাড়ি থেকে বের হয় কিন্তু বিকেলে সে আর বাড়ি ফিরে আসেনি। এই অবস্থায় আত্মীয় পরিজন সহ আশপাশে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় কুচুদরম থানায় ছেলে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন। কিন্তু আজ 25 দিন হলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিন সংবাদ মাধ্যমে তারা ছেলেকে উদ্ধারের কাতর আর্জি জানান। আমাদের ছেলে আরিফ উদ্দিন লস্কর গত মাসের 19 তারিখ সকাল 9টায় স্কুল যাব বলে ঘর থেকে বাইর হয়েছে কিন্তু ছেলেটা এখনো ফিরে ঘরে আসে নাই। আমরা আত্মীয় স্বজন কুটুম্বকে গাঁও গ্রাম খুঁজতে খুঁজতে অতদিন পার হয়ে গেল কিন্তু এখনো তার কোনো সন্তান পাওয়া গেছে না। যদি আপনারা ওর কোনো যোগাযোগ করেন ওর লাগাল বাঁধে দয়া করে আমরা রে জানাইবা খবরটা, আমরা অসহায় হইয়া পড়ে আছি। আমাদের ফোন নম্বর 9401954516 আমার বাইশা আপনারা প্রশাসন আছে অনুরোধ করি ওই আমার খুলবো যা নিয়ে দেয় আপনারা। ভারত বাংলা সাংস্কৃতিক উৎসবে জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন শিলচর ইউথ কয়্যারের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ। সল্টলেকের সেক্টর 1 থাকা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রবীন্দ্র ওকাকুড়া ভবনে অনুষ্ঠিত হয় ভারত বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2022। আয়োজক ছিল পুরুলিয়ার বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ এবং শিলচরের বরাকণ্ঠ পত্রিকা গোষ্ঠী। প্রায় 7.5 ঘন্টা ধরে চলে অনুষ্ঠান। সোমবার 12 সেপ্টেম্বর সন্ধে নাগাদ শুরু হয় 3য় পর্বের অনুষ্ঠান। এই পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য ছিল সঙ্গে ছিল জীবনকৃতির সম্মাননা জ্ঞাপন। মঞ্চে আসেন মুখ্য অতিথিদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলিয়া পণ্ডিত মল্লার ঘোষ, কলকাতা পুলিশের প্রাক্তন যুগ্ম কমিশনার সুজয় কুমার চন্দ, শিলচর ইউথ কয়্যারের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ ও আয়োজকদের পক্ষে সন্তোষ চন্দ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে এদের প্রত্যেকের জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয়। উল্লেখ্য, শিলচর ইউথকয়ার আজ দেশ বিদেশে সুনাম অর্জন করেছে শিলচর ইউথকয়ার সভাপতি রজত ঘোষের নেতৃত্বে। বর্তমানে রজত ঘোষের নাম দেশ বিদেশে ছড়িয়ে গেছে তাঁর কর্মদক্ষতার ফলে। রজতবাবুর এই সাংস্কৃতিক জীবনে প্রায় সময় বিভিন্ন শিল্পী সংগঠনকে উৎসাহ দিয়ে চলেছেন। রজত ঘোষের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর বিবেচনা করে আয়োজকরা তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করেন। এদিকে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার ও যুবসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথকে অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান দিয়ে ভূষিত করা হয়। ভারতীয় দলিত সাহিত্য একাডেমি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিশেষভাবে দায়িত্ব পালনের জন্য শিলচর মহকুমা তপশিলী জাতীয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা বিজেপি নেতা এনজেপি নিহারঞ্জন দাসকে ডাক্তার আম্বেদকর সেবাশ্রী জাতীয় পুরস্কার 2022 জন্য নির্বাচিত করা হয়েছে। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এসপি সুমনাক্ষর গত 12 সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে নিহারঞ্জন দাসকে এই সংবাদ জানান। আগামী 11 ডিসেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য একাডেমির রাষ্ট্রীয় পরিষদের সভায় তাকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বরাকের 3 বিধায়করা নিহারঞ্জন দাসের কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে ও গাঁজাখাউরি বিল উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কাটলিছড়ার গাঁজাখাউরি রংপুর চতুর্থ খণ্ডের 677 নং এলপি স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত শিবিরে অংশগ্রহণকারী চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কাটলিছড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আরবিএসকে টিম ও কাছাড় ক্যান্সার হাসপাতালের যৌথ সহযোগিতায় আয়োজিত শিবিরে প্রায় 3 শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডাক্তার সুভদ্রা গোয়ালা, ডাক্তার অভিষেক সরকার, কাটলিছড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার সুমনা সুলতানা মজুমদার। এছাড়াও রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার মনীষা চক্রবর্তী, ডাক্তার মমিনুর আখন শেখ, ডাক্তার খলিলুদ্দিন চৌধুরী প্রমুখ। এদিনের শিবিরে প্রায় 1.5 শতাধিক রোগীর রক্ত পরীক্ষা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্সের জোন চেয়ারম্যান জয়নাল উদ্দিন লস্কর, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক আধিকারিক কল্যাণ চক্রবর্তী, ডাক্তার সুভদ্রা গোয়ালা, গাঁজাখড়ি বিল উন্নয়ন সমিতির সভাপতি ইবাদুল চৌধুরী, সম্পাদক শাহাদুল্লাহ মজুমদার প্রমুখ। আজ মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের এক প্রতিনিধি দল শিলচরের অন্নপূর্ণাঘাট থেকে নিউ কলোনি পর্যন্ত বরাক নদীর ভাঙন পরিদর্শন করেন। অন্নপূর্ণাঘাটের মন্দির থেকে প্রায় 100 মিটারের বেশি নদীর পাড় ভয়াবহভাবে ভাঙতে শুরু করেছে। প্রতিনিধিরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন যে এই ভাঙন পরিদর্শনে শিলচরের বিধায়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা এলেও এখনও পর্যন্ত ভাঙা আটকাতে কোনো সদর্থ ভূমিকা পালনে কাউকে দেখা যায়নি, ফলে এলাকার বাসিন্দারা খুব আতঙ্কে দিন যাপন করছেন। প্রতিনিধিরা এও লক্ষ্য করেন ভাঙনস্থলে জল তোলার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি বড় পাইপ রয়েছে যা যেকোনো সময় তলিয়ে যেতে পারে। মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের প্রতিনিধি দলের সদস্য যথাক্রমে কমল চক্রবর্তী, বিবেক আচার্য, হানিফ আহমেদ বরভুইয়া, কৃষাণ ভট্টাচার্য, বিশ্বজিৎ শীল প্রমুখ বলেন, এই ভাঙন প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের নিকট জোরালো দাবি সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা হবে। তারা ক্ষোভের সাথে জানান যে বন্যা পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অক্টোবর মাস থেকে ভাঙা বাঁধ নির্মাণ ও বাঁধের উচ্চতা বৃদ্ধির কাজ শুরু হবে, অথচ আজ পর্যন্ত কোনো পরিকল্পনা সরকারিভাবে ঘোষণা করা হয়নি, শুধু প্রতিশ্রুতি হিসেবেই রয়েছে, তাই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন প্রতিনিধিরা। এছাড়াও আজ বেথুকান্দি এলাকায় 85 নং বেথুকান্দি এলপি স্কুলের সামনে মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে স্থানীয়দের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বন্যার কারণ অনুসন্ধানে মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সংগ্রহ করা তথ্য তুলে ধরেন আশু পাল মহাশয়। এছাড়াও সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নির্মল কুমার দাস, বিবেক আচার্য, হানিফ আহমেদ বরভুইয়া, বিশ্বজিৎ শীল প্রমুখ। স্থানীয় মানুষের পক্ষে বন্যার সময়ে ও পরবর্তীতে তাদের সমস্যার কথা তুলে ধরেন শিউরি রানী দাস। তিনি মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের আন্দোলনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ये मतलब एक जो होता है गैस पाइलिंग नहीं करके, मतलब हम लोग सोचते हैं जो आप सी पाइलिंग यहाँ चार कर देने से तो हमारा मंदिर प्रोटेक्ट हो जाएगा। ये 1-2 लाख 10 लाख में तो नहीं होगा ना, इसके लिए तो सरकार को काफी ये करना पड़ेगा। आप लोगों ने सरकार को वो किया है ऑलरेडी, कुछ बोला हुआ है सरकार को? कई बार आए हैं हमारे बहन जी आए हैं, उनको भी सब कुछ देखे हैं, 2-3 बार आए मंदिर में प्रणाम करके आशीर्वाद भी मैं दी उनको, उनको वोट भी दिए। चलिए कोई बात नहीं है जी, सभी लोग हैं, आप लोग सभी प्रसाद हमारे दीपायन और जो है जो सब सभी तो मंदिर का लिए सभी सभी को आना पड़ेगा, देखना पड़ेगा। ये तो बहुत ही हालत ख़राब है, अब सीढ़ी है, कोई पानी लेने नहीं जा सकता, कोई तर्पण करना मुश्किल हो जाता है, किसी का कोई रात को भगवान का पानी लेने का मनसा पूजा हो जो भी हो पढ़ के उधर। आपको क्या ये क्या करना चाहिए इनको? तो बस बनाना है सरकार का, ये मतलब परमानेंट
पाइलिंग होना है, कंक्रीट पाइलिंग होना है, परमानेंट कंक्रीट पाइलिंग होना है। अच्छा, और आगे मंदिर के इस तरफ दोनों तरफ भी हम लोगों ने देखा कि कुछ जगह पे टूट रहा है। हाँ, हाँ, तो वो से तो टूटते टूटते धीरे धीरे मंदिर को भी अब वो होगा। ना अभी तो भय लग रहा है कि ये हाँ, जो टूटा दिया है ना इधर से हाँ, अब रेल कब तक इसको बनाएगा, क्या करके तो सिक्योरिटी नहीं मिलता है किसी का। अच्छा, वही सब तो मुझे आकर के सभी को बोले कि दीदी हम लोग ये साइड के आपके पीछे जो है मंदिर के उस तरफ जो है वो रेल का इलाका है, वो रेल का শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। স্কুল একত্রীকরণের নামে স্কুল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সেভ এডুকেশন কমিটি। ব্যাপক পরিমাণে ইউরিয়া সার সহ আটক তিন, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। করিমগঞ্জে নেশা সামগ্রী পাচারে গ্রেফতার দুই, উদ্ধার ল্যাপটপ ও মোবাইল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।